খেয়ে দেখি এক কথায় অসাধারণ আমরা যে কাঁচা মিঠা আম খাই ঠিক কাঁচা মিঠা আমও এইরকমই সবুজে শ্যামলে শস্য ভরা আমাদের এই সুন্দর বাংলাদেশ চারিদিকে ধান ক্ষেত ধান প্রায় পেকে সোনালী বর্ণ ধারণ করেছে অনেক জমিতে অলরেডি ধান কাটা হয়ে গেছে অনেক জমি এখনো কাটার অপেক্ষায় রয়েছে আমরা এখন যে জায়গায় অবস্থান করছি বাংলাদেশ ভারত সীমান্ত এলাকা এটি এখান থেকে প্রায় হাফ যাবে সাপাহার উপজেলা সদর থেকে আমরা প্রায় কিলোমিটার দূরে বিশ আজকে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এই যে ধানের জমি এটা হচ্ছে মূলত ধানের বেল্ট এই ধানের জমির পাশেও কিংবা এই ধানের জমির ভেতরেও মানুষ এখানে আম বাগান তৈরি করছেন এখানকার চাষি ভাইরা স্বপ্ন দেখছেন যে সাপাহার সদর ইউনিয়ন কিংবা তার আশপাশের ইউনিয়নগুলোতে উঁচু জমিতে আম গাছ হলে কেন এখানে হবে না আমাদেরও প্রশ্ন হচ্ছে কেন এখানে হবে না একটু খেয়াল করে দেখেন যে দেখতে পাচ্ছেন যে এই সময়ে এক একটা আমের আকৃতি এগুলো হচ্ছে আমরুপালি আম আজকে মে মাসের বিশ তারিখ এই সময়ে সাপাহার উপজেলার বেশিরভাগ বাগানেই যেখানে আমের আকৃতি এর অর্ধেকের চাইতেও কম অর্থাৎ এই বছর সাপার উপজেলার আম বাগানগুলো প্রচণ্ড প্রচন্ড খরার মুখোমুখি হয়েছে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি নেই পানির অভাবে আমগুলো বৃদ্ধি পেতে পারছে না সেই সময়ে এখানকার আম বাগানগুলো দেখুন যে কত সুন্দর এক একটা আমের আকৃতি আর এই বাগানের ভেতরেও আমরা একটু খেয়াল করলাম যেমন এই গাছগুলোর পাশ দিয়েই চলে গেছে নালা অর্থাৎ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ এখানে তাদের ডিপ টিউবওয়েল বসিয়েছেন এবং সেই নালা দিয়েই ধানের জমিতে সেচ দেওয়া হয় বা অন্যান্য শাকসবজির সবজির জমিতে সেচ দেওয়া হয় যেহেতু শেষ নালাটি এই পাশ দিয়ে চলে গেছে তার পাশেই যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর আমের আকৃতি আপনারা দেখতেই পাচ্ছেন আবার ভেতরের দিকে যেখানে একটু উঁচু এই ড্রেনের পাশে না সেই জায়গাতে আমের আকৃতি এর তুলনায় একটু কম তবুও সাপাহারে একেবারে উঁচু জমি যেগুলো যেখানে পানির কোনো সুব্যবস্থা নেই সেই সমস্ত বাগানের চাইতে এই বাগানের আম একটু আকৃতিতে বড় আমরা এই বাগানটি একটু ঘুরে দেখি যে কত সুন্দর একটি বাগান এখানে গড়ে তোলা হয়েছে এই যে কত সুন্দর দেখতে পাচ্ছেন এখানে প্রায় তিন বিঘার উপরে একটি বাগান এই বাগানের আশপাশে তেমন আর আম বাগান নেই আশপাশে শুধু ধানের জমি অর্থাৎ রেগুলার যে আমরা মাঠ ফসল করি সেই মাঠ ফসলের জমি দিয়ে ভরা এই যে গাছটি দেখছেন যে আমের ভারে সব ডালগুলো একেবারে নুয়ে পড়ছে একটি থোকার মধ্যে কতগুলো আম থাকতে পারে আমরা এখানে দেখছি দুই চার ছয় সাত আট নয়টা আম এই যে এই থোকার মধ্যে এবং আমগুলোর আকৃতিও খুব ছোট তা আমি বলবো না এবং অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা একটু বাগানের ভেতরের দিকে যাই আহ তাহলে বোঝা যাবে যে ছোট ছোট আম গাছ আমরূপালি আমের একটি বিশাল বৈশিষ্ট্য হচ্ছে ছোট গাছেও প্রচুর আম ধরে এই সময়ে এই যে এত বড় একটা আম এটা সাপাহার উপজেলায় অন্যান্য বাগানে একটু কল্পনা করা কষ্টকর হয়তো এখন দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি গাছ কি পরিমাণ আম বহন করে আছে সম্পূর্ণ বাগানটি দেখলে মনে হচ্ছে যে এক ধরনের নান্দনিকতা এক ধরনের সৌন্দর্য যেটা বলছিলাম যে এই যে আমরা একটু বাগানের ভেতরের দিকে প্রবেশ করেছি এইখানে যে গাছগুলো দেখছেন এখানে যে আম রয়েছে সেই আমগুলো একেবারে এই যে নালাটি দেখলাম শেষ নালা সেই শেষ নালার পাশের গাছের মতো বড় আম এখানে হয়নি একটু ছোট তবুও যেগুলো বাগানের বেল্ট অর্থাৎ প্রচুর আম বাগান রয়েছে যে সমস্ত ইউনিয়ন বিশেষ করে সাপাহার উপজেলার সাপাহার সদর ইউনিয়ন তিল্লা ইউনিয়ন গোয়ালা ইউনিয়ন কিংবা সিরনটি ইউনিয়নে যে সমস্ত বাগান রয়েছে যে বাগানগুলোতে আমরা এবার খুব বেশি পরিমাণে খরা পরিলক্ষণ করছি সেই সমস্ত বাগানের চাইতে একটু বেশি পরিমাণে আম আম আমরা যে যে বলি গাছে মুকুল আসার পর থেকে গাছের গোড়ায় যেন রসের কোনো ঘাটতি না ঘটে তাহলে আমের যে রেগুলার সাইজ বা বৃদ্ধি সেটি আপনি কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ যদি পানির ঘাটতি ঘটে তাহলে আপনি এইরকম আকৃতির আম পেতে পারবেন না আপনি দেখুন যে একটি পুষ্প মঞ্জুরিতে কতগুলো করে আম ধরে আছে আর এখানে প্রায় প্রত্যেকটি পুষ্প মঞ্জুরিতেই তিন থেকে চারটি করে আম আমরা বলি যে একটি পুষ্প মঞ্জুরিতে একটি করে আম থাকলেই কিন্তু বাম্পার ফলন সেই তুলনায় এখানে অনেক বেশি আছে আর বেশি থাকলেও যে আম যে ছোট আকৃতির হবে সেটা আমরা কিন্তু খেয়াল করছি না এই যে একটি ছোট একটি গাছ খেয়াল করে দেখুন গাছটির বয়স কতবার হবে সব মিলিয়ে হয়তো বা আড়াই থেকে তিন বছর একটি আড়াই থেকে তিন বছরের গাছে এই পরিমাণ আম এটা আসলে একটু অভাবনীয় বিষয় আমরা যে বলি বাড়ি আম থ্রি যাকে এলাকার ভাষায় বলা হয় আমরুপালি আম এটি বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটি মিরাকেল আমের জাত যারা বাণিজ্যিক আম বাগান করতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট অর্থাৎ সুইটেবল আমের জাত হচ্ছে এই বাড়ি থ্রি বা আমরুপালি সাপার উপজেলাকে আমরা বলি আমের স্বর্গরাজ্য কেন বলি হয়তো বা তার কিছুটা ঝলক দেখতে পাচ্ছেন যে যেখানে ধান চাষ হয় ধানের বেল্ট সেই জায়গাতেও এত সুন্দর আম হচ্ছে এদিকে একটু উঁচু এখানে পানির ব্যবস্থা রয়েছে তবে ওই সাইডের মতো না যে ওই সাইডে আমরা খেয়াল করলাম যে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সেচ দেওয়ার যে নালা রয়েছে প্রতিনিয়ত সেই নালা দিয়ে সেচ যাচ্ছে আম গাছ পানি পাচ্ছে আমের আকৃতি একটু বড় হয়েছে এদিকে আমের আকৃতি সেই লেভেলে না হলেও খেয়াল করে দেখুন যে প্রত্যেকটি গাছে কিন্তু বিয়ারিং কম নেই প্রচুর বিয়ারিং এবং এক একটি থোকায় এই পরিমাণ আম রয়েছে যে দূর থেকে দেখলে হয়তো বা আপনার মনে হবে যে আমরা আহ কোন একটা লিচুর বাগান দেখছি এই যে সামনের দিকে খেয়াল করুন যেখানে যে শুধুমাত্র আম্রপালি আম রয়েছে তা নয় এই যে এখানে দেখুন কত সুন্দর একটি গাছ এত পরিমাণ আম রেখেছে যে সে নিজে রাখতে পারছিল না যিনি চাষি রয়েছেন তিনি আম গাছটিকে অন্য একটি সাপোর্টের ব্যবস্থা করে দিয়েছেন সেই সাপোর্টটি সহকারে ডালগুলা মাটির সাথে লেগে গেছে এটা আসলেই কল্পনা অতীত কল্পনা করা যায় না এই যে বলছিলাম আর যেটা বলছিলাম যে এই বাগানে শুধু আমরূপালি আম নয় এখানে আরো অনেক অন্যান্য ভ্যারাইটি রয়েছে যেমন আশ্বিনা আম রয়েছে আহ আশ্বিনা বিয়ারিংও প্রচুর রয়েছে এখানে আশ্বিনা আমের গ্রোথ অনেক সুন্দর এখানে আর তার সাথে রয়েছে বর্তমান সময়ের সবচাইতে মিরাকেল আমের ভ্যারাইটি বাংলাদেশের প্রথম হাইব্রিড আমের ভ্যারাইটি সেটি হচ্ছে বাড়িয়াম ফোর এই যে দেখুন বাড়িয়াম ফোর এটি মূলত একটি মিশ্র আমের বাগান অর্থাৎ এখানে যে শুধু একক জাত রয়েছে তা নয় এখানে আমরুপালি আম তারপরে আশিন আম ফোর কাটিমন বারো মাসি থাই কাটিমন যেটাকে বলা হয় সেই কাটিমন কিছু গৌরমতি অর্থাৎ বিভিন্ন আমের ভ্যারাইটি দিয়ে ভরা এই বাগানটি এই যে দেখুন হয়তোবা আমি বসলে আরো ক্লিয়ার ভাবে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন যে একেবারে এই মাটি ছুঁই ছুঁই আমগুলো আমি আসলে এখানে এসে অভিভূত যে সাপাহার উপজেলার আশপাশেই আম বাগানগুলো বেশি সেখান থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে তাও এটা ধানের বেল্ট কিংবা এখানে শাকসবজি হয় প্রচুর পরিমাণে এই জায়গাতেও যে এত সুন্দর আম ধরে আছে এটি আসলে যিনি চাষি রয়েছেন তিনিও যত্নশীল যত্ন নেন বলেই এরকম রত্ন গাছে রাখা সম্ভব যত্ন না নি যত্ন না নিলে রত্ন পাওয়া অনেক কষ্টকর ফ্রিজে দেখতে পাচ্ছেন যে একেবারে এই ধানের জমির পাশ দিয়ে এই আম গাছগুলো অর্থাৎ এই জমিটির পাশ দিয়ে ধানের জমি যে এটি হচ্ছে মূলত ধানের বেল্ট এখনো বোরো ধান মাঠে রয়েছে কাটার অপেক্ষায় রয়েছে যে ধানগুলো সোনালি বর্ণ ধারণ করেছে আর এই জমি থেকেই আমরা বাগানটা হয়তো বা খেয়াল করতে পারছি আমরা এখন যে আমবাগানে অবস্থান করছি এটি সাপাহার উপজেলার আইহাই হাই ইউনিয়নে অবস্থিত আমাদের সাথে এই ব্লকের উপর সহকারী কৃষি অফিসার আব্দুর রহমান উপস্থিত রয়েছেন আমরা একটি আম খেয়ে দেখব যে এই বাগানের আম কেমন টেস্ট আসলে কাঁচা অবস্থায় মোটামুটি সব বাগানের আম খেতে একই রকম পাকলে এর মিষ্টতার একটু চেঞ্জ আমরা খেয়াল করি যে হাইল্যান্ড বা যেখানে ওয়াটার ক্রাইসিস রয়েছে সেই জমির আমের টেস্ট এবং যেখানে অ্যাভেলেবেল পানি রয়েছে সেই জমির আমের কিছুটা পার্থক্য রয়েছে তবু আমরা এই বাগানে আমি একটু খাবো আর একটা বিষয় হচ্ছে সবাইকে বলে রাখি যে আমরা বা অনেকেই জানি যে এই যে বাড়ি আম ফোর দেখছি এই বাড়ি আম ফোর শুধু পাকলেই যে মিষ্টি তা নয় কাঁচা অবস্থাতেও এটি মিষ্টি এবং এই আম অনেকেই কাঁচা মিঠা বলে থাকেন যদিও এটা কাঁচা মিঠা ভ্যারাইটি না বাট এইটা কাঁচা অবস্থাতেও খুব সুন্দর লাগে খেতে আমরা এটা একটা খেয়ে দেখি একটা বিষয় হচ্ছে এই যে এই যে আমরা থোকাটি দেখছি যে এখানে দুইটা আম ছিল আমি একটা কেটে নিলাম অর্থাৎ এখানে থিনিং যা আমরা বলি যে একটা থোকার মধ্যে একটা আম রাখবেন সেই থিনিং করা হয়ে গেল আর আমরা এই একটা আম খেয়ে দেখব যে আমটা আসলে খেতে কেমন আর আমি এই সময় প্রচুর আঠা বের হবে এই যে দেখছেন প্রচুর আঠা বের হচ্ছে এই আঠা আপনার যদি মুখে লাগে তাহলে মুখে ঘা হয়ে যেতে পারে সুতরাং এই আঠাগুলোকে ফেলে দেওয়াটাই হচ্ছে শ্রেয় আর সবচেয়েতে ভালো ভালো হচ্ছে যে যদি ধুয়ে খাওয়া যায় আমরা যেহেতু এখন মাঠের মধ্যে অবস্থান করছি এখানে আম ধুয়ে খাওয়ার মতো ব্যবস্থা নেই আমরা ভালো করে ছিলে নিচ্ছি আর কীটনাশক দেওয়ার পরে আমরা চেষ্টা করব যে আম না খাওয়ার জন্য বিশেষ করে কীটনাশক যখন স্প্রে করা হবে তার মিনিমাম পনেরো দিনের মধ্যে আমরা কোনো আম খাবো না এই আমে গত পনেরো দিনের মধ্যে স্প্রে করা হয়নি সেই হিসেবে আমরা আম খাওয়ার উদ্যোগ গ্রহণ করেছি দেখা যাক আম খেতে কেমন লাগে ধরেন তুমি ধরো আপনি লবণ নিয়ে আসছেন আচ্ছা যদিও আম খেতে লবণ লাগবে না লবণ খাওয়ার জন্য লবণ দিয়ে আম খাওয়ার জন্য যেগুলো টক আম সেগুলো পারফেক্ট বাট এটা যেহেতু মিষ্টি আমি এমনিতেই খাবো ওইটা খাওয়ার জন্য মনে হয় আশিনা বা আমরুপালি আম যেগুলো টক সেগুলো খেলে বেশি টেস্ট লাগবে আর এটা মনে হয় এমনিতেই খাওয়া যেতে পারে একটু খেয়ে দেখি এক কথায় অসাধারণ আমরা যে কাঁচা মিঠা আম খাই ঠিক কাঁচা মিঠা আমও এই রকমই আবার বাংলাদেশ কিছু ফজলি আম রয়েছে যেগুলো কাঁচা অবস্থায় খেতে একই রকম কিংবা আম হয়তো আমরা নাম শুনেছি নওগাঁ জেলার বিখ্যাত আম এই কাঁচা অবস্থায় খেতে অসাধারণ তবে এই আমরা একটু ব্যতিক্রম একেবারেই আমরা বলি মুচমুচে অর্থাৎ মসমস করে যে আমগুলো সেই রকম একটি স্বাদ এটার মধ্যে রয়েছে আর ওয়াটার লেভেলটা একেবারেই ওই সমস্ত আমের মতো না যে খুব পানি পানি মনে হয় সেই রকমও না এই আমটি সারা বাংলাদেশেই বর্তমানে জনপ্রিয় একেবারে যখন বাজারে বাজারে আসে তখন এই আসে এবং সেই সময়ে যেহেতু এর মিষ্টতা আশ্বিনার যাতে একটু বেশি পুরো মার্কেট দখল করে রাখে এই আমটি এই আমটি ছোট বড় বয়স্ক সকল মানুষের কাছে সমানভাবে সমাদৃত এরকম আম বাগান সারা বাংলাদেশেই করা সম্ভব আমরা একটা ধানের জমির ভেতরে আমবাগান কিভাবে তৈরি করা হয়েছে সেটি দেখালাম যেখানে দাঁড়িয়ে রয়েছি এর চতুর্দিকে শুধু ধানের জমি রয়েছে তার মানে আপনি চাইলেও এরকম আম বাগান আর একটু পরিকল্পনা এই দুইটা মিলে গেলে আপনার আমবাগান হয়ে উঠবে এরকম বা এর চাই তো সুন্দর আপনার যদি এরকম আমবাগান তৈরি করতে শখ জাগে ইচ্ছা হয় আপনার যদি পরামর্শের প্রয়োজন হয় তাহলে অনুরোধ থাকবে আপনার নিকটতম উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন অথবা আপনি আপনার ইউনিয়ন বা ব্লকে যে উপসহরের কৃষি অফিসার রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের পরামর্শ গ্রহণ করুন তাদের পরামর্শ নিয়ে সুন্দরভাবে আপনার মনের মতো করে আম বাগান করে তুলুন আপনাদের অনুপ্রেরণা আমাদের স্বপ্ন পূর্ণ অঙ্গীকার